শিল্প বাঁচাও কৃষি ও কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সুগার মিলস রক্ষার্থে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে রাষ্ট্রায়িত চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা মঙ্গলবার ঠাকুরগাঁও রোড এলাকায় পাঁচ দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সংগঠনের আহ্বায়ক মাহবুব আলম রুবেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী দৈনিক কণ্ঠের জেলা প্রতিনিধি রেজানুল রিজু প্রবীণ সাংবাদিক ও চাষি শাহিন ফেরদৌস আখ চাষী নেতা আনোয়ার হোসেন নেতা তোফাজ্জেল হোসেন ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জোবাইদুর রহমান সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এহসানুল হক বাবু মানববন্ধনে বক্তারা ঠাকুরগাঁও সুগার মিলস রক্ষার্থে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান